অন্য জাতি তারা ধর্মে বিশ্বাস করে না, মনে রাখবেন তাদের কিন্তু এই ভয় নাই তারা পরকালে জবাবদিহি করতে হবে। তাদের এই ভয় নাই যে যখন আমার জীবন শেষ হয়ে যাবে কবরের মধ্যে আমাকে জবাবদিহি করতে হবে। মাম্মাতা রহমতুল্লিল আলামিন বলেছেন যে ব্যক্তি কোনো ব্যক্তি যখন মারা যায় ফাকাদ কামাত কায়ামাতুহু, কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার প্রথম কেয়ামত শুরু হয়ে যায়। বড় কেয়ামত হচ্ছে যখন সবার সাথে উঠবে, আর প্রথম কেয়ামত প্রত্যেকটি ব্যক্তির কবর থেকে আরম্ভ হয়। তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এখানে নকলের কোনো ব্যবস্থা নাই। এখানে আমাকে, আমি তো মাত্র এক হাত দুই হাত জমিনের নিচে, আমার থেকে আমার সাথে জমিনের উপরে যারা আছেন সেখানে কানেকশান তৈরি করে, আমরা তো হাজার হাজার কিলোমিটার দূর থেকে কানেকশান তৈরি করে মুহূর্তের মধ্যে আমাদের ইনফরমেশন সব কিছু আমরা পাস করতে পারছি, একজনের সাথে আমরা আরেকজন কথা বলছি, সব কিছু করছি, কিন্তু মাত্র আমার থেকে এক দেড় হাত নিচে আর যারা জীবিত আছেন তারা মাত্র এক দেড় হাত উপরে। এই এক দেড় হাত উপর থেকে এক দেড় হাত নিচে কোনো ধরনের তথ্য পাস করার কোনো সুযোগ নাই। আজ পর্যন্ত পৃথিবীর বয়স তো অনেক হয়ে গেল, আজ পর্যন্ত এই বিজ্ঞানের অগ্রযাত্রা তো অনেক হলো, আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন যখন কবরস্থ কাউকে করা হয়েছে উপর থেকে প্রশ্নের জবাবগুলো বলে দিচ্ছে, আর যিনি কবরে আছেন তিনি সেই জবাবগুলো শুনে শুনে সেই ফেরেশতাদের প্রশ্নের জবাব দিচ্ছেন, পেরেছে? কেন পারে না? এই জায়গায় পৃথিবীর কেন শক্তি নাই? যদিও মাত্র দেড় হাত নিচে কিন্তু এই জায়গার শক্তি শুধু একজন ধরে রেখেছেন, এই জায়গার শক্তি শুধু আমার আল্লাহর কাছে, পৃথিবীর কারো কাছে শক্তি নাই। হ্যাঁ আছে, আল্লাহ যাদেরকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছেন, আল্লাহ যাদেরকে বড় করেছেন, যারা আল্লাহর প্রিয় বাজন হয়েছেন। ইসলামের মধ্যে একটি বিধান রয়েছে যেই বিধানকে বলা হয় তালকিন, অর্থাৎ যখন মাইয়েতকে আপনি কবরস্থ করবেন, কবরস্থ করার পরে সবাই যখন চলে যাবে তখন এক ব্যক্তি মাইয়েতের শিওরের পাশে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসুল করিম সাল্লাম হাদিসে পাকের মধ্যে যেভাবে শিক্ষা দিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ব্যক্তি মাইয়েতকে সম্বোধন করে সে মাইয়েতের সাথে কথা বলবে, আল্লাহর হাবিব যেভাবে এই কথাগুলো শিখিয়ে দিয়েছেন। হয়তোবা যিনি এই কথাগুলো বলবেন মাইয়েতের আওয়াজ সে শুনবে না, কিন্তু হাদিস সাক্ষ্য দিবে যখন সবাই চলে যাবে মাইয়েতের পাশে দাঁড়িয়ে কোনো বুজুর্গ ব্যক্তি যদি এই কথাগুলো বলে তখন মাইয়েত তার এই কথাগুলো শুনে শুনে কবরের মধ্যে মুনকির নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু এই শক্তি তো সবার নাই, এই শক্তি পাওয়ার জন্য তো আপনাকে সত্যিকারের মুসলমান হতে হবে, এই শক্তি তো আল্লাহ সবাইকে দেয় না।